নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনারা বলুন তো, এমন কোন ফ্যামিলি আছে যে ফ্যামিলিতে কোনো রোগ নেই? আপনারা বলতে পারবেন না, কারণ এখন প্রতিটা ফ্যামিলিতেই কারোর না কারো কোনো না কোনো রোগ আছে। তো এই রোগ কেন হচ্ছে, আর সেই রোগ থেকে আমরা বাঁচতে কি করছি, সেই রোগ থেকে বাঁচতে আমরা কোনো না কোনো ডক্টরের কাছে যাচ্ছি, তার সাথে কনসাল্ট করছি, সেই অ্যালোপ্যাথি হোক, হোমিওপ্যাথি হোক, আয়ুর্বেদিক হোক, এমনকি ইউনানি হোক। তিনি ডক্টর সব কিছু শুনে তিনি মেডিসিন প্রেসক্রাইব করছেন এবং সেটাকে খাচ্ছি এবং আমাদের রোগ ঠিক করছি। আবার যখন রোগ আমাদের ঠিক হয়ে যাচ্ছে, আমাদের ডেইলি রুটিন চেঞ্জ হয়ে যাচ্ছে, দিয়ে আবার সেই আমরা পুনরায় আবার রোগে পড়ছি। তো এই রোগ থেকে আমাদের শরীরকে নিরোগ করতে তাহলে আমাদের কী করা উচিত? আমাদেরকে সাবধানতা অবলম্বন করা উচিত। কিন্তু সত্যি কি আমরা সেই সাবধানতা অবলম্বন করি এবং করতে পারি কি? কারণ সেটা হয়তো কেউ কেউ একদিন, দুদিন, তিন দিন, কেউ কেউ এক সপ্তাহ করলো, কিন্তু আবার সেই ডেইলি রুটিন চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটা আমাদের পক্ষে করা খুবই অসম্ভব হয়ে যাচ্ছে। তাহলে উপায় কী? তাহলে উপায় একটাই, রোগ হবে আমাদের ডক্টরের কাছে যেতে হবে। কিন্তু না, আমরা দেখুন, আমরা রোগ হলে হচ্ছে বুঝতে পারি, যেগুলো ছোটোখাটো রোগ হয় সেগুলো আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে, আমার সর্দি কাশি হচ্ছে, আমার ফোড়া হচ্ছে, আমার এটা হচ্ছে, ওটা হচ্ছে, আমার কেটে যাচ্ছে, ব্যথা হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কী করি, আমরা বুঝতে পেরেও আমরা ডক্টরের কাছে যাই। হ্যাঁ, ডক্টরের কাছে যাই। তো ডক্টরের কাছে যাওয়ার পরও আমরা সেটা কী করি, আমাদের ডক্টর মেডিসিন প্রেসক্রাইব করছে। কিন্তু এখানে আমার ভিডিও করার একটা উদ্দেশ্য আছে, এখানে আমার ভিডিও করার একটাই উদ্দেশ্য হচ্ছে, প্রকৃতিতে এমন অনেক লতাপাতা আছে যার ঔষধি গুণগুণ এতটাই আছে যেটা আপনাদের ধারণারও বাইরে। আপনাদের যেটা ওষুধ দ্বারা ঠিক হচ্ছে না, যে রোগ ওষুধ দ্বারা ঠিক হচ্ছে না, সেই রোগ কিন্তু একটা লতাপাতা কিন্তু অনায়াসে কয়েক দিনের মধ্যে ঠিক করে দিতে পারে। আমাদেরকে জানতে হবে যে কোন লতাপাতায় কী গুণ আছে, আর সেইটাই আমরা কিন্তু দিন আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু আমরা সে মানে সেটাকে হারিয়ে ফেলছি। লতাপাতাগুলো আমরা আসলে আমরা চিনিই না কোন গাছের নাম কী কী বা তার কী গুণ বিশিষ্ট। আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এইখানেই, আপনাদের জানানো। আমি একটা প্লেলিস্ট স্টার্ট করেছি যেখানে আপনাদের আমি এখন প্রতিদিন একটা করে কোনো না কোনো লতাপাতা ভিডিও নিয়ে আসব। হ্যাঁ, আপনারা দেখবেন এবং আমরা জানবেন এই গুণগুলো। আমি কিন্তু কোনো বড় রোগের কথা এখানে আলোচনা করি না, কারণ কোনো বড় রোগ হলে কিন্তু আপনাকে একজন আপনাকে হসপিটালে অ্যাডমিট হতে হবে এবং বড় একজন কনসালটেন্টের সাথে আপনাকে কথা বলতে হবে, কোনো একটা স্পেশালিস্টের সাথে। কিন্তু আপনাকে ছোটোখাটো রোগের ক্ষেত্রে আপনাকে আমি এমন এমন কিছু টোটকা বলে দেবো, এক গাছ যেগুলো আপনাদের বাড়ির চারিপাশে হয় সেই গাছের ঔষধি গুণাগুণ অনেকটাই বেশি। তো দেখবেন যখনই সেটিকে প্রয়োগ করবেন, দেখবেন আপনার খুব তাড়াতাড়ি কিন্তু সেই রোগ থেকে আপনি রিলিফ পেয়ে যাবেন। তো ভিডিওটা পুরোপুরি দেখবেন, কোনো জায়গা স্কিপ করবেন না। আজ হচ্ছে এমন একটা, আজকে ফুল নিয়ে আলোচনা করব। তো কোন ফুল? আজকে ফুলটা নিয়ে আলোচনা করবো, সেই ফুলটার নাম হচ্ছে করবী। হ্যাঁ, করবী ফুল দেখবেন অনেকেই চেনেন বা জানেন, এর অনেক ঔষধি গুণ আছে। আর এই করবী ফুল কিন্তু অনেক তিন চার ধরনের আই থিঙ্ক হয়ে থাকে, যেমন একটা হচ্ছে রক্ত করবী, আরেকটি হচ্ছে পাটলি করবী, একটি পিত করবী, আরেকটি হচ্ছে কৃষ্ণ করবী। তো এবার যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে করবী ফুলই, করবী ফুলে তো আমি বললাম ঔষধি গুণাগুণ প্রচুর আছে, তো এর কী ব্যবহার করা যায়? তো এর মেনলি করবী ফুলের পাতা আর মূলের ছাল, মানে আপনি ধরুন মূলটাই, কিন্তু ঔষধি গুণাগুণ প্রচুর পরিমাণে রয়েছে। এবার জানা যাক এই করবী ফুলে কী কী রোগে আমরা ব্যবহার করে থাকি এবং কীভাবে এটাকে ব্যবহার করব। প্রথম জেনে নিই কুষ্ঠরোগ।
কুষ্ঠরোগের ক্ষেত্রে কিন্তু শ্বেত করবী আর লাল করবীর মূল যদি পিষে যদি প্রলেপ দেওয়া হয় তাহলে দেখবেন খুবই বিশেষ উপকার পাওয়া যায়। এরপরে যেটা রোগ নির্ণয় যেটা আমাদের সচরাচর হয়ে থাকে সেটা হচ্ছে মাথা যন্ত্রণা। মাথা যন্ত্রণার ক্ষেত্রে আমরা যদি লাল করবীর মূল যদি পিষে যদি আমাদের মাথায় মানে আমাদের কপালে যদি প্রলেপ দিয়ে থাকি খুব তাড়াতাড়ি কিন্তু মাথা যন্ত্রণা কমে যায়। এরপরে যেটা নিয়ে আলোচনা করব যেটা আমাদের হয়ে থাকে বাত রোগ, কফ রোগ। হ্যাঁ, সেক্ষেত্রে যদি আপনার পাটলি করবীর মূল যদি পিষে যদি ডেলি খেতে পারেন দেখবেন প্রচুর তাড়াতাড়ি আপনারা রিলিফ পাবেন। এরপরে দেখবেন আমাদের ইয়াং জেনারেশনে কিন্তু এটা প্রচুর পরিমাণে হয়ে থাকে, সেটা হচ্ছে ব্রণ, যেটার জন্য আমরা প্রচুর পরিমাণে ওষুধ খাচ্ছি। হ্যাঁ, এই লিভারের ওষুধ, এই ক্রিম, এই ফেস ওয়াশ, এই সোপ, কিন্তু তারপরও একটা মনে হচ্ছে কি যে যতক্ষণ ওষুধ খাচ্ছি ততক্ষণ রিলিফ হচ্ছে দেন আবার সেই একই প্রবলেম। তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি? কোনো খরচাপাতি কিছু নেই, করই ফুল বেশিরভাগ জায়গায় দেখতে পাবেন এখনকার অনেকে অনেকে বাড়িতেও লাগাচ্ছে। তো কিছু না করবি মূলের ছাল, সে যে কোনো করবি হলেই হবে, সে এটা রক্ত বা শেদ এরকম কোনো ব্যাপার না, যে কোনো করবি আর মূলের ছাল যদি পিষে সেই ব্রণর ওপর লাগান খুব তাড়াতাড়ি ব্রণ ঠিক হয়ে যাবে। এরপরে একটা রোগ ব্যাপার, যে রোগের কিন্তু অসহ্য যন্ত্রণা সেটা হচ্ছে অর্শ। অর্শ হলে আমরা কী করব? অর্শ হলে আমরা যদি করবীর মূল পিষে যদি সেই জায়গার ওপর যদি লাগায় দেখবেন খুব তাড়াতাড়ি আপনার সেই রোগ থেকে আপনি রিলিফ পেয়ে গেছেন। আগে আমি বললাম বাত ও কফ, তো এবার বাত নিয়ে একটু আসি। দেখুন, যদি আপনার রিউমেটয়েড আর্থারাইটিস, সাইটিকা, ওস্টিও আর্থারাইটিস এইগুলো যদি রোগ হয়ে থাকে সেক্ষেত্রে যদি লাল করবীর মূল ব্যথা, যেখানে ব্যথা হচ্ছে সেই জায়গায় মানে আপনি ওই জায়গায় একটা মানে একটা কাপড়ে আপনি ওই করবীর মূল পিষে যদি ওই জায়গাটা মানে যদি পিষে যদি আপনি ওই জায়গাটা প্রলেপ দেন, প্রথমে কী করবেন করবীর মূল নেবেন, সেটাকে পিষবেন, দিয়ে ব্যথা জায়গাটা প্রলেপ দেবেন, তারপর গরম মানে কাপড়টা গরম প্রথম গরম করে একটু হালকা সেক দেবেন, দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনার ব্যথা আর থাকবে না। এরপরে হচ্ছে ফোড়া ফাটা রেল, আগেও আলোচনা করেছি আবার কোল্টিকারি যেমন ফোড়ার জন্য একটা বিশেষ ঔষধ, এমনি আবার আলোচনা করছি ফোড়ার রোগের ক্ষেত্রে আপনি যদি করবীর মূল পিষে যদি লাগান দেখবেন ফোড়া খুব তাড়াতাড়ি পেকে গেছে। এরপরে যে রোগটা কিন্তু আমাদের ইয়াং জেনারেশনে প্রচুর পরিমাণে দেখাচ্ছে, এটা একটা সব জেনারেশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের খুব তাড়াতাড়ি যদি চুল পেকে যায়। তো সেক্ষেত্রে কী করব? করবীর মূল যদি দুধসহ পেষণ করে মাথায় নিয়মিত লাগায় যদি সপ্তাহে 3-4 দিন লাগান দেখবেন চুল পাকা বন্ধ হয়ে গেছে, চুল আবার পুনরায় কালো হয়ে যাবে। তো আজ এই পর্যন্ত, কাল আবার আসবো অন্য কোনো একটা লতা পাতা গুণাগুণ নিয়ে। প্লিজ স্টে উইথ আস, ধন্যবাদ।